সো গুড মর্নিং গাইজ, ভেরি গুড মর্নিং। আপনারা আমার চ্যানেল দেখছেন ডেস্টিনেশন কলিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ভালো থাকবেন। অ্যান্ড আই হোপ এই ভিডিওর থামনেল অ্যান্ড টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। সো বেশি দেরি না করে আমি আপনাদের দেখাতে চাই যে কেদারনাথ, বদ্রীনাথ অ্যান্ড তুঙ্গনাথে যাওয়ার জন্য কী কী জিনিস নিয়ে যাওয়া প্রয়োজন। সো লেটস গো, আমার ব্যাকপ্যাক রেডি করা আছে। সো আমি গিয়ে আপনাদের দেখাতে চাই যে আমি কী কী জিনিস নিয়ে যাচ্ছি। ওকে, সো ভিডিওটা স্টার্ট করার প্রথমেই দেখাই আমার, এটা হচ্ছে রাকসাক ব্যাগ। এটা আপনি, এটা আমার আছে 70 লিটারের যদি আপনি এখানে দেখেন লেখা আছে 70 লিটারের রাকসাক ব্যাগ। ওকে, তার সাথে নিচে একটা ছোটো ব্যাগ 5-10 লিটারের, যেটার মধ্যে ছোটোখাটো জিনিস রাখবো। ওকে, নাও এবার মেন থিংয়ে চলে আসছি। এদিকে এদিকে আছে আমার ট্রেকিং বুট, যেটা আমি ডিক্যাথলনের আছে। ওকে, নাও একটা অ্যানাদার পেয়ার অফ শ্যুস, ওইটা আমার ঘাড়ের কুশনস। এখানে আছে আমার তিনটে প্যান্ট, তিনটে টি শার্টস, দুটো শার্টস। আচ্ছা, এই দুটো হচ্ছে আমার ট্রেকিং করার সময় যেই জিনিসটা আমি পরবো, একটা দুখানা টি শার্টস। আর এখানে আছে আমার একটা শর্টস হাফ আর দুটো ট্র্যাক প্যান্ট ট্রেকিংয়ের জন্য। এখানে আছে আমার টাওয়েলস অ্যান্ড সমস্ত ধরনের আন্ডারগার্মেন্টস। একটা ছাতা নিয়েছি এখানে, ছোটো ছোটো না, এটা মিডিয়াম সাইজের ছাতা। আর যে আমার রেনকোটটা আছে, রেনকোটটা এখনও এসে পৌঁছায়নি বলে আমি এখানে দেখাতে পারছি না। নাও এবার চলে আসছি আমার গিয়ার্সে। গিয়ার্সে আছে আমার চেস মাউন্ট, মাইক্স, গোপ্রো অ্যাডাপ্টার্স, গোপ্রোস। এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক, 20,000 mAh-এর পাওয়ার ব্যাঙ্ক। এই পাওয়ার ব্যাঙ্কটা অলমোস্ট 3 বার চার্জ হয়ে যায়। আমার স্পেক্স, ওকে, নাও মেডিসিন ইজ একটা বলিনি নিয়েছি, বিকজ হিল স্টেশন কখন কী হয় জানা যায় না ট্রেকিংয়ে। সো গাইজ, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেননা আমরা এখান থেকে যাব, কলকাতা থেকে যাচ্ছি কেদারনাথ কিছুদিনের মধ্যেই। সো বি রেডি, আমাদের নেক্সট ব্লগ আসতে চলেছে খুবই শীঘ্রই। আমরা ঘুরে আসার পর এই ব্লগটা আবার থেকে স্টার্ট করব। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।